আসসালামু আলাইকুম। আপনার এই ডাচ বাংলা ব্যাংক সম্পর্কে কিছু আমাদেরকে জানান। আসলে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, এটা তো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, এর আসলে প্রবক্তা মহোদয়। তারপর ধীরে ধীরে প্রথমে এটা এশিয়া ব্যাংক এর প্রচারণা শুরু করে, তারপর ডাচ বাংলা ব্যাংক। তবে গ্রামগঞ্জের সাধারণ লোক যারা, তারা যাতে এই ব্যাংকের আওতায় চলে আসে, মূলত এই কারণে এই ব্যাংকের পরিচালনা বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা। তারপর হ্যাঁ, তারপর ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং, এটা হচ্ছে হলো অন্যান্য ব্যাংকের থেকে এর ফার্স্ট ট্র্যাক, তারপরে এর এজেন্ট ব্যাংকিং শাখা, মূল শাখা অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক বেশি। এজন্য গ্রাহক এক জায়গায় অ্যাকাউন্ট করলে সব জায়গায় গিয়ে লেনদেন করতে পারে, এটা একটা ব্যাপক সুবিধা। এবং এই লেনদেন কি 24 ঘন্টায় চলে? হ্যাঁ, এই লেনদেন 24 ঘন্টা বলতে রাত 10টা থেকে সকাল 9টা থেকে রাত 10টা, মানে ব্যাংক আওয়াজ ছাড়াও এই ব্যাংকে লেনদেন করা যায়। এটা একটা বিশেষ সুবিধা। ডিপিএস আছে, ফিক্সড ডিপোজিট আছে, এগুলো গ্রাহক ইচ্ছা করলে করতে পারবে। ব্যাংকিং সেক্টর আছে, মোবাইল সেক্টর আছে, কারো বিদেশ থেকে টাকা আসলে অন্য অসৎ উপায়ে টাকা না এনে, এটা হুন্ডির মাধ্যমে না এনে, এই এজেন্ট ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট করলে বিদেশ থেকেও টাকা আসে। এখানে গ্রাহক রেমিটেন্স পাবে, লাগে 1,000, আবার গভর্নমেন্ট 2,000 টাকা, 3,000 টাকা বেশি করে 1,00,000। এটা একটা বিশেষ সুবিধা, দেশের বাইরে থেকে টাকা আসে। এই আরও অনেক সুবিধা দিয়ে আছে, সেগুলো গ্রাহক আসলে ফরমের মাধ্যমে আলোচনা করে। আজকে আপনি কাউন্টি বলতে এই তো দোয়া পড়াই নিলাম, আমরা এটা আজকে উদ্বোধন করলাম, যাতে এটা আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, সেটাই আমার আশা। সবাই দোয়া করবেন। এজেন্ট ব্যাংকিং অন্য অন্য যেমন বিকাশ, আবার জানি যে না, এজেন্ট ব্যাংকিং এমন একটা ব্যাংকিং অন্য চেয়ে অনেক ভালো আছে। আমরা চাই যেহেতু আপনার ওখানে যাদু আজকে তার আমাদের এবং সবার সবার সহযোগিতা কামনা করছি, এই বলে বিশ্বাস করছি। আমার ওই চিহ্ন দেখি কালার, মানে আমি ওই রকম কালার দেখলে ডাচ বাংলা কালার, এই যে একটা পরিচয় যে কালারটা ডাচ বাংলা চলছে, এরকম চিহ্ন থাকলে এটা ডাচ বাংলা কালার। আপনি তো সেই কালার, আমার কেউ আমার কাছে ব্যাকগ্রাউন্ড চাইলে বা একটা আইডি কার্ড তৈরি করে চাইলে, স্টুডেন্ট আইডি কার্ড, যেমন এই যে গাজিঘাটের স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করতেছে, বলছে যে নিতে ইয়া কালার খয়েরি কালার, তুই ডাচ বাংলা কালার, হ্যাঁ এই যে একটা পরিচয়। কাউনিয়ায় পদযাত্রা ধরেন, এখানে যে